আমার প্রশ্ন হচ্ছে আমার এক জিজ্ঞেস যে আপনাদের ইমাম মাহাদি যদি সত্য হয়ে থাকে তাহলে সৌদি আরব আপনাদের কোন জামাত নাই কেন আর সৌদির মানুষ কেন ইমাম মাহাদি বলেন কারণ ইমাম মাহাদি তো জন্য যদি ইমাম মাহাদি সত্যি হয়ে সৌদি আরব ধর্মীয় প্রাণ কেন্দ্র এইখানে কেন আপনাদের এই জামাত কিংবা তারা মানে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আতিক হাসান সাহেব নতুন একটা মানদণ্ড পেলাম সৌদি আরব যদি মানবে তাহলে ইমাম মাহাদি সত্য হবে মরণ আবদুল আশা করি যদি উত্তর দিতেন প্রথমে আমি আমার পূর্বের আলোচনার সূত্র ধরে কথাটা আরম্ভ করতে চাই একটু আগে বলা হলো জেরুজালেম বিজয় হলো না কেন আমি এটাতে নিবেদন করতে চাই জেরুজালেম হযরত মসিহে মাহদুলবাসালামের যুগে মুসলমানদের আয়ত্তে ছিল তিনি এটা মুসলমানদের শ্রেষ্ঠত্ব এবং সত্যতার প্রমাণ হিসাবে উপস্থাপন করেছেন আর বলেছেন দেখো হে মুসলমানরা আল্লাহ তালা প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদেরকে সেই পবিত্র ভূমি দান করেছেন আর আজ পর্যন্ত সেটা তোমাদের হস্তগত হয়ে আছে অথচ ভবিষ্যৎবাণী ছিল তোমরা পাবে পেয়েছ হজরত উমরের যুগ থেকে এবং এখন পর্যন্ত তোমাদের হস্তগত আছে কিন্তু কোরআন শরীফের যে মানদণ্ড সেখানে আল্লাহ তালা আম্বিয়া একশো পাঁচ এবং একশো ছয় একশো ছয় এবং একশো সাত নম্বর আয়তে এটা বলছেন এরপরে বলছেন এর মধ্যে এক মহা সংবাদ এবং বাণী বার্তা নিহিত আছে সেই ইবাদিয়ালেহুনের যে মর্যাদা সেটা অক্ষুণ্ণ রাখতে বিধায় মুসলমানরা বঞ্চিত হয়েছে সেটা রাজত্বের এবং তার ক্ষমতার থেকে এই কথাটা ভালো করে বোঝা দরকার ইসরাইল রাষ্ট্র যখন জেরুজালেম দখল করে নেয় সেটাই জানেন কোন বছরে কোন সালে ষোলোই মে উনিশশো সালে আর এই প্রক্রিয়া আরম্ভ হয়েছে বিশ্বযুদ্ধের আগেও এবং পরেও প্রথম বিশ্বযুদ্ধের আগেও শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরেও এটাকে রূপ দিয়েছে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা অব্যাহত থেকেছে আঠারোশো নব্বইতে ক্যানিয়াতে বসতি স্থাপন করার জন্য ব্রিটিশ সরকার বলেছিল ইহুদিদেরকে গিয়ে তোমরা যাও ক্যানিয়াতে গিয়ে একটা বসতি স্থাপন করো রাজি হয় না ইহুদিরা তাদের মাথার মধ্যে ছিল যে আমরা জেরুজালেম নিব বিরাট একটা ষড়যন্ত্র বাস্তবায়ন করার প্রক্রিয়া চলমান ছিল কিন্তু হজরত মসিহম আউদি সাল্লাবাসাল্লামকে অস্বীকার করার এবং কাফের ফতোয়া দেওয়ার এবং আল্লাহর দৃষ্টিতে নিগৃহীত হবার আগ পর্যন্ত মুসলমানরা শ্রেষ্ঠ হিসাবে প্রতীয়মান হয়েছিল এবং জেরুজালেমের ক্ষমতা তাদের হাতে ছিল হারালো কখন যখন তারা যুগের ইমামকে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ যিনি হজরত মোহাম্মদ সাল্লু আলিবাস্লামুস হিসেবে এসছেন তাকে যখন কাফের বলে নিজেদেরকে ধ্বংস করল তারা তখন এটা হাত হয়েছে এটা ভালো করে নোট করার বিষয় যে এটা একটা বিরাট সংকেত দিচ্ছে হে মুসলমানরা কী ছিলে আর কি হলে তোমরা কোন জিনিসটা হারালে তোমরা এটা যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে যুগের ইমামকে মানতে হবে তাকুয়া আবার নিজেদের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে ওই সে নেতৃত্ব যা প্রতিষ্ঠিত হয়েছে তার কথা মানলে তোমরা যদি আচরণ করো আমল করো তবে না আল্লাহ তালার দৃষ্টিতে এই বাদিয়া হবে তখন আল্লাহ তালা তোমাদেরকে অবশ্যই দেবেন এটার জন্যই তো সমস্ত চেষ্টা প্রচেষ্টা হওয়া উচিত অস্ত্র দিয়ে কখনো জেরুজালেম উদ্ধার হবে না যে কথাটা হাজরত খালিফতুল মাসি সানি নিজের যুগে বলেছিলেন যে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য চাঁদা তুলো প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র থেকে তখনকার বাস্তবতা নিরিখে তিনি কথা বলেছিলেন কিন্তু আসল কথা হচ্ছে ইবাদিয়া সলিহুন হতে হবে তবে পাবে তাছাড়া পাওয়া সম্ভব না এটা গেল ওই প্রথম অংশের কথা যেটা আমার মাথায় ছিল বলার চেষ্টা করলাম আর এখনকার যিনি প্রশ্ন করেছিলেন ভাই সৌদি আরবে হযরত মোহাম্মদ সাল্লু আলিবাসাল্লাম এসেছিলেন বলে জি এসেছিলেন তিনি কি সত্যনবী ছিলেন বলে সবচেয়ে সত্য নবী ছিলেন তাহলে তিনি যেভাবে তার প্রচার কাজ এবং তার জামাত প্রতিষ্ঠা করেছিলেন তার মতো আমরাও আল্লাহ তালার ফজলে সৌদি আরবে জামাত প্রতিষ্ঠা করেছি এবং কার্যক্রম চালাচ্ছি হজরত রসুল আকরম সত্য নবী হয়ে যখন আবির্ভূত হলেন তখন কি উনি প্রথমে প্রকাশ্যে গিয়ে কাবার চত্বরে তাবাফ করতে পেরেছিলেন পারেন নাই কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে তার আগে কি তিনি সত্যবাদী ছিলেন বলে হ্যাঁ ছিলেন তাহলে কোথায় ছিলেন বলে দারে আরকাম বিন আরকামে ছিলেন কিভাবে তিনি নিজের কাজ পরিচালনা করতেন একজন দুজন চারজন করে লোক নিয়ে বসতেন নীরবে নিবৃতি তাদেরকে বুঝাতেন এক আল্লাহর কথা এবং তারা বুঝত যে এটা সত্য ঠিক যেই প্রক্রিয়ায় হাজরত রসুল আকরম সাল্লাম সত্যনবী হিসেবে প্রচার চালিয়েছিলেন নিজেদের কার্যক্রম চালিয়েছিলেন হুবহু সেইভাবে আহমদিয়া জামাত স্বগর্বে উপস্থিত সৌদি আরবে এবং সমস্ত আরব বিশ্বে দারে আরকাম বিন আরকাম নামটা মুখস্থ করেন এটা রসুল আকরম সাল আলিবু আসলামের সত্যায়ন কৃত পদ্ধতি দারে আরকাম বিন আরকামে যেভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল সেভাবে আমরাও আল্লাহ তালার ফজলে সমস্ত মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবে বিদ্যমান শুধু এক জায়গায় না বেশ কয়েক জায়গায় ছড়ানো অবস্থায় আছে এবং ভালো করে আছে আল্লাহ তালার ফজল আল্লাহ তালার অনুগ্রহ এবং যতটুক ধর্মীয় স্বাধীনতা আমাদেরকে দেওয়া হচ্ছে আমরা সেটা কাজে লাগাচ্ছি যদি আপনি এটা বিশ্বাস করেন যে সৌদি আরবি মানদণ্ড হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লাম যেভাবে তার আরবে আরব নবী সাল্লিবাসাল্লামে যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন সূচনা করেছিলেন সত্য ধর্মের হুবু সেইভাবে এই সত্য জামাত সেখানে প্রতিষ্ঠিত আছে এবং কার্যক্রম চালাচ্ছে যদি আপনাকে সৌদি আরবে থাকাটাই যদি মানদণ্ড হয়ে থাকে যদিও এটা মানদণ্ড নয় মানদণ্ড হচ্ছে কোরআন সুন্না হাদিস যেটাকে সত্য বলবে সেটা সত্য কিন্তু আপনাদের কল্পিত বা তথা তথাকথিত মানদণ্ডকে যদি আমরা কথার ছলে মেনেও নেই তাহলে এটাই হলো আমাদের উত্তর আপনাকে ধন্যবাদ